আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। জননি টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিশেষ করে ট্রেনের টিকিট কাটি, তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট অনলাইনে কেটে নিতে পারেন এবং বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন। সেটাই আমি আপনাদের আজকে দেখাবো, পোড়াদা স্টেশন থেকে কিভাবে ঢাকার একটি টিকিট আমরা ক্রয় করতে পারি। একদম শুরু থেকে দেখাতে চাই। শুরুতেই আমরা একটা ব্রাউজার ওপেন করি এবং এখানে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে, আমি যদি আপনাদের অ্যাড্রেস বলি, অ্যাড্রেস মনে রাখা একটু কষ্টকর, সহজে মনে না রেখে কিভাবে করা যায় আমরা দেখি। আমরা লিখব রেলওয়ে টিকিট, রেলওয়ে টিকিট লিখে এন্টার দেন। দেখেন বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস, এটার মধ্যে ঢোকেন। ঢোকার পরে আমরা যদি আইডি পাসওয়ার্ড আমার থাকে, আমি লগ ইন করলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আমি যদি শুরু থেকে দেখাতে চাই, আমি ধরে নিই যে আমার আইডি পাসওয়ার্ড নেই, তাহলে আমি কি করতে পারি, রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করে আমার নাম দিয়ে অলরেডি আসলে রেজিস্ট্রেশন করা আছে, তো সেজন্য আমি অন্য এক নাম দিয়ে আইডিটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো অন্য একটি আইডি ইউজ করছি আমি, মোবাইল নাম্বার দিবেন এখানে একটি। প্রথমে আমরা দিলাম কি নাম, তারপর দিয়েছি ইমেল অ্যাড্রেস, তারপর এখানে দিবেন মোবাইল নাম্বার। এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করবেন, মোবাইল নাম্বারটি এখানে রিপিট হবে। রিপিট হওয়ার পর এখানে আপনি আপনার পছন্দের একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সাইন আপ এই বাটনটিতে ক্লিক করবেন। তাহলে দেখেন একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইলে, যে মোবাইল নাম্বারটি আপনি দিবেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে এখান থেকে। সেই মেসেজ থেকে আপনার কাজটি হচ্ছে ওটিপিটা এখানে দেওয়া। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই এখানে ক্লিক করুন। দেখেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অথবা যে ফোন নাম্বারটি ইউজ করেছেন সেই ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি, পাশাপাশি যে পাসওয়ার্ডটি দিয়েছি, সেটা ইউজ করে আমি লগ ইন বাটনে ক্লিক করি। তাহলে দেখেন আপনার নামে এইটা লগ ইন হয়েছে, কিন্তু প্রোফাইল কিন্তু এখনও আপডেট করতে অনেক বাকি, অর্থাৎ কিছু তথ্য এখনও দিতে হবে। তো আমরা সেই তথ্যগুলো দিয়ে দিই, পোস্টাল কোড দিতে হবে, পোস্টাল কোড দিলাম, ডেট অফ বার্থ চাচ্ছে, আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা দিবেন। আমি আমার মায়ের আইডি কার্ড দিয়ে এটা খুলছি, যে কারণে অনেক বেশি বয়স দেখাচ্ছে, আমারটাতে অলরেডি করা আছে যে কারণে এটা খুলতেছি। আচ্ছা, জেন্ডার দিবেন, ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন, অ্যাড্রেস লিখবেন এখানে। আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এখানে আপনি নাম্বার, এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন দুটো দিয়ে আপনি কিন্তু এটা ই করতে পারবেন, আপডেট করতে পারবেন। আমরা এনআইডি দিয়ে করব, এনআইডি নাম্বারটি এখানে দিব আমি। এনআইডি নাম্বারটি দিয়ে আপডেট ইওর ওয়াই, একটা এনআইডি দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা মাথায় রাখবেন। এবং এনআইডি দিয়ে অ্যাক্টিভ না করা পর্যন্ত টিকিট কাটতে গেলেও আপনি ঝামেলায় পড়বেন, টিকিট নাও কাটতে পারেন। আচ্ছা, আপডেট ইওর প্রোফাইল এখানে ক্লিক করি, তাহলে প্রোফাইলটি আপডেট হয়ে গেল।
এবার আমরা হোম পেজে যদি চলে যাই বা ড্যাশবোর্ডে যাই, দেখেন ড্যাশবোর্ডে কোনো তথ্য নেই আমার ড্যাশবোর্ডে। এই আইডি আমি এখন কেবল আইডি খুললাম, যে কারণে এখানে কোনো প্রিভিয়াস জার্নির হিস্টোরি নাই। তো এইখান থেকে যদি আমি এখন হোম পেজে যাই, দেখেন হোম পেজ থেকে আপনি টিকিট কাটার যে অপশন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। রুট কোথায় আমার, আমি শুরুতেই বলেছিলাম পোড়াদা স্টেশন থেকে ঢাকা, পোড়াদা প্রথম দুই তিনটা অক্ষর লিখলে আপনি স্টেশন পেয়ে যাবেন, আর ঢাকা ডিএস লিখলে ঢাকা চলে আসবে। জার্নি ডেট, আমি কয় তারিখের টিকিট কাটতে চাই। একটা জিনিস মাথায় রাখবেন, কমপক্ষে 5 দিন আগে টিকিট কাটলে আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আর টিকিট যদি আগের দিন কাটতে চান, অনেক সময় সিট থাকে না এবং টিকিট কাটতে পারবেন না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে টিকিট কাটার টাইম কিন্তু আছে, যখন তখন ঢুকলে টিকিট কাটতে পারবেন না। টিকিট কাটার জন্য আপনাকে বেছে নিতে হবে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, এর ভিতরেই আপনাকে টিকিট কাটতে হবে। রাত 11টার পর থেকে সকাল 8টা পর্যন্ত এর ভিতরে ঢুকলে আপনি টিকিট কাটতে পারবেন না। তো দেখুন এখন আমার টাইম দেখাচ্ছে কয়টা, 7টা 8, তার মানে এই সকালবেলা আমি এখন টিকিট কাটতে পারবো না। তারপর আপনাদের প্রসেসিংটা দেখিয়ে দিই, টিকিট কাটার সময় আমি এটা আপনার এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো কীভাবে টিকিট কাটবো। তো এখান থেকে আমি 24 তারিখ সিলেক্ট করলাম, কোর্স এখানে আমি স্নিগ্ধা নিব না চেয়ার কোর্স নিব সেটা, আর যে স্টেশন থেকে আপনি এসি টিকিটের ব্যবস্থা থাকে সেখানে আমরা এসিটাও দেখাবে। এখানে আমরা স্নিগ্ধা আর চেয়ার দেখাচ্ছে, তো আমরা স্পেশাল চেয়ারে ক্লিক করলাম। কয়জনের টিকিট কাটবো, আপনি একটা আইডি দিয়ে সর্বোচ্চ 4 জনের টিকিট কাটতে পারবেন, হ্যাঁ তারপরে পারবেন না, এবং এক মাসেও 4টা টিকিটের বেশি কাটতে পারবেন না। অর্থাৎ 4 জনের জন্য টিকিট মানে কি, একটা টিকিট না কিন্তু, 4 জনের জন্য একসঙ্গে কাটলেও 4 টিকিট, আবার একজন একজন করে কাটলে 4 বার কাটতে পারবেন। একবারে যদি 4 জন কাটেন একবারই কাটতে পারবেন, এক মাসে একবার, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা মনে করি এখানে আমরা 2টা টিকিট কাটবো, তো 2টা দিলাম। সাথে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাতে সিলেক্ট করে দেবেন, জানেন বাচ্চাদের ভাড়া কম, 75% সম্ভবত বাচ্চাদের ভাড়া নেই, যে কারণে বাচ্চা যদি থাকে আপনি অ্যাডাল্ট দিলেন সাথে চাইল্ড দিলেন, দিয়ে কমন্ডে করতে হবে। আমার যে টিকিটটা কাটতে যাচ্ছি সেখানে চাইল্ড দিলাম না, তাহলে প্যাসেঞ্জার হচ্ছে 2 জন। আচ্ছা ফাইন, দেখেন ঢাকা থেকে যাওয়ার জন্য 24 তারিখের ট্রেন হচ্ছে 2টা। একটা ট্রেন পাবেন আপনি সুন্দরবন এক্সপ্রেস, এটা রাত ভোর মানে একদম মাঝরাত্রে 1:35 ছেড়ে আসে। এই টিকিট কাটতে গিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন, যে রাত্রে যাবেন সেই রাত্রে কিন্তু এই টিকিটটা কাটবেন না। অনেকেই দেখেছি আমি হয়তো সোমবারের দিন সে ঢাকায় যাবে, তো টিকিট কাটে সোমবারের দিন ডেট দিয়ে ঢুকে টিকিট কাটতে গিয়ে কাটার পরে দেখেছে সে আগের দিনের টিকিট কেটে ফেলেছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি, হয়তো অনেকে বুঝতে পারছেন না, সেটা হচ্ছে কি, যে মনে করেন সোমবার দিবাগত রাত্রে আপনি এই সুন্দরবন এক্সপ্রেসে যাবেন, তাহলে আপনার টিকিট কাটতে হবে মঙ্গলবারে, এটা খেয়াল রাখবেন। সোমবার দিবাগত রাত্রে যাবেন, কিন্তু আপনি যদি সোমবারের টিকিট কাটেন তাহলে স্টেশনে গিয়ে দেখবেন ওটা ভোর মানে মাঝরাত্রে ট্রেনটা চলে গেছে, কারণ কি রাত 12টা পার হলেই সোমবার শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আপনি সোমবার দিয়ে টিকিট কাটতে গেলেন, গিয়ে দেখা যাচ্ছে সেটা অলরেডি ট্রেন লেফট হয়ে গেছে। আপনি সোমবার দিন দিবাগত রাত্রে গিয়ে টিকিট হাতে করে গিয়ে দেখবেন যে ট্রেন চলে গেছে, কারণ আপনি যখন রাত্রে সোমবার দিবাগত রাত্রে যখন স্টেশনে অবস্থান করবেন এবং এই ট্রেনের জন্য অবস্থান করবেন সুন্দরবন এক্সপ্রেসের জন্য, তখন অলরেডি সেটা মঙ্গলবার হয়ে যাবে, যেহেতু রাত 12টা পার হয়ে যাবে, এইটা জিনিসটা খেয়াল রাখবেন। আর দিনের বেলায় চিত্রা ট্রেন আছে, পোড়াদা স্টেশন থেকে 1:35 ছাড়ে সুন্দরবন এক্সপ্রেস, আর দিনের বেলায় চিত্রার ছাড়ে 12:27। তো আমরা এখান থেকে সুন্দরবন এক্সপ্রেসের ডিটেলসে ক্লিক করি, এখানে অ্যাভেলিটি দেখেন টিকিটের সিট আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি অনলাইনে স্নিগ্ধা আছে 5টি সিট, আর চেয়ার আছে 22টি সিট, আর কাউন্টারে 23টি সিট। তো আমরা সিলেক্ট দিয়েছিলাম কি চেয়ার, স্পেশাল চেয়ার। এখান থেকে আমরা পার্সেজে ক্লিক করব, পার্সে এখানে দেখা যাচ্ছে টাইমিং অনলি 8:00 to 10:45, আমি 11টা বলেছিলাম, তাহলে আরও 15 মিনিট এগিয়ে আসছে, আগে 10:11 পর্যন্ত ছিল, তার মানে কি আরও 15 মিনিট আগে আমরা এই টিকিটটি কাটতে পারবো। ওই টিকিট টাইম যখন হবে তখন আমরা এই অ্যাবিলিটি দেখে নিলাম যেভাবে এই পার্সেলে ক্লিক করে টিকিট কাটব। আমি 8টার পরে আসতেছি এই টিকিটটা কেটে আপনাদের দেখানোর জন্য।
চলুন এবার টিকিট কাটার বাকি অংশটি দেখে নিই। প্রথমে লগ ইন করলাম, লগ ইন করার পরে স্টার্ট স্টেশন পোড়াদহ সিলেক্ট করলাম। আমি ঢাকার টিকিট পাই নাই, এখন একটু সান্তাহারের টিকিট কেটে দেখাবো। টুতে আমি সান্তাহার দিলাম, সান্তাহার সিলেক্ট করে ডেট 13 তারিখের টিকিট কাটব। চেয়ার কোচ দুইজনের টিকিট, ফাইন্ডে বাটনে ক্লিক করলে কয়টি ট্রেন আছে এই লাইনে সবগুলো আপনাকে দেখাবে। সেই হিসাবে এখানে দুইটা ট্রেন দেখাচ্ছে, সীমান্ত এক্সপ্রেস আর রূপসা এক্সপ্রেস। তো আমরা টিকিট কাটবো দিনের বেলায়, অর্থাৎ রূপসা এক্সপ্রেসে। ডিটেলসে ক্লিক করে দেখে নেবো। এবার অ্যাভেলিটি কয়টা, মানে অ্যাভেলেবিলিটি মানে কয়টা টিকিট আমি পাবো কি না সেই রকম। অনলাইনে 4টা টিকিট দেখাচ্ছে, এতে পার্সেসে ক্লিক করব। এগুলো আমি গত ভিডিওতে দেখছেন। তারপরে ম্যানুয়ালে কেন টিকিট সিলেক্ট করবো, নির্দিষ্ট সিট দেখার জন্য। যে সবুজ কালের যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সিট আছে আর কি, আর লাল কালেরগুলোর সিট অলরেডি বুক হয়ে গেছে। তো উমাবগিতে আমরা 63-64 পাশাপাশি দুইটা সিট সিলেক্ট করলাম। আপনি অটোতে গেলে পরে ওরা সিট দিবে আপনাকে, আপনি ইচ্ছা মতো সিট নিতে পারবেন না। আর ম্যানুয়ালে থাকলে আপনি ইচ্ছা মতো সিট নিতে পারবেন। তো এই দুইটা সিট সিলেক্ট করার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে বাই টিকিটে গিয়ে অ্যাগ্রি করবেন, আই অ্যাগ্রি। তারপরে এখানে পেমেন্ট অপশন আসবে, আপনি এখান থেকে রকেট, বিকাশ, আর আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করলাম, এখানে আপনার বিকাশ নম্বর দেওয়ার জায়গা আসবে, এখানে আপনি বিকাশ নম্বরটি দেবেন, মোবাইল নম্বরটি। দিয়ে কনফার্ম করবেন, কনফার্ম করলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, ওটিপি। এই ওটিপিটা এখানে টাইপ করে দিবেন। 380 টাকা কাটবে দুইটা টিকিটে, বিকাশ খরচ সহ। টিকিটের মূল্য 340 টাকা, প্রত্যেক টিকিট প্রতি 20 টাকা করে বিকাশ চার্জ কাটে। এবং যদি দোকান থেকে আপনি টিকিট কাটবেন তারা হয়তো একটা চার্জ দিতে পারে, আর আপনি যদি ব্যক্তিগতভাবে কাটেন তাহলে আলাদা কোনো চার্জ লাগবে না। কনফার্ম। এবার আপনি বিকাশের পিন নাম্বারটি টাইপ করবেন, করে আবারও কনফার্ম করবেন। একটু অপেক্ষা করলেই আপনার টিকিট কাটাটি কনফার্ম হয়ে যাবে। আপনি এই টিকিটের পিডিএফ ফাইল ইমেইলে চলে যাবে, ইমেইল থেকে আপনি ইয়ে করতে পারবেন, অর্থাৎ আপনি ইচ্ছা করলে কাউন্টারে গিয়ে, অর্থাৎ যেখানে টিকিট দেয় ওখানে আপনার ইমেইলটি থেকে টিকিটটি শো করলেই ওনারা আপনাকে টিকিট কেটে দেবে। অথবা এটা প্রিন্ট আউট নিয়ে যাবেন, প্রিন্ট আউট নিয়ে গিয়ে কাউন্টারে দিবেন, কাউন্টার থেকে আপনাকে ট্রেনের টিকিটটি দিয়ে দিবে। অথবা আপনি প্রিন্ট আউট কপি নিয়েও যাত্রী মানে হিসাবে জার্নি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কোনো কোনো চিঠি বলে যে এটা আপনি কাউন্টার থেকে টিকিট করে নিতে পারতেন। মূলত টিকিট করে নেওয়াটাই উত্তম, তারপরে যদি আপনি কাগজ নিয়ে যান আপনাকে কেউ বাধা দিবে না, আপনার জার্নি হবে। যেহেতু ওখানে টিকিটে আপনার সিট নাম্বারটি থাকবে, সেহেতু কোনো ঝামেলা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন এই টিকিট কাটার টোটাল প্রসেসিংটি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।